একজন ভাই প্রশ্ন করেছেন আব্দুর রহমান হুজুর আমি একটা জিনিস জানতে চাই যে তাবিজ কতটা সত্য একটু যদি বলতেন না তাবিজকে আমরা শিরিকই বলি তাবিজের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য যদিও কোন কলা আলেমরা বলে থাকেন যে কোরআনের আয়াত দিয়ে যদি তাবিজটা দেন সেটা জায়েজ হবে আমরা বলি এটা কীভাবে জায়েজ হয় সেটা নিয়ে যদি বাথরুমে যায় তাহলে কি গুণা হবে না বাথরুমে যাওয়ার সময় কি সেটা খুলে যাবেন সুতরাং তাবিজের ব্যাপারে আমরা কাউকে উৎসাহ দেবো না একজন ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ মাসুদ রানা বাচ্চা জন্ম হলে তাদের গলায় অনেক তাবিজ ঝুলিয়ে ঝুলানো হয় এটা কি ঠিক না ভাই যান তাবিজ ঝুলানো ঠিক না একজন ভা আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন মারানা আদনান গাজী ধন্যবাদ আপনাকে আরও অনেকেই যোগ দিয়েছেন আমাদের সাথে একজন ভাই প্রশ্ন মোহাম্মদ লোকমান হুসাইন রবিন হুজুর গোসল করার সময় পরনের লুঙ্গি দিয়ে মুখ ডোলা যাবে কিনা হ্যাঁ যাবে গোসলখানাটা যদি পর্দা সহিত হয় আপনার যে গোসল যেখানে করেন সেটা যদি গোসলখানা হয় চতুর্দিকে যদি পর্দা থাকে ওকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে গোসল করে এক্ষেত্রে বলে রাখি পর্দা যেখানে আছে সেখানে আপনার জরুরতে আপনি উলঙ্গ হয়েও গোসল করতে পারবেন আপনার কাপড়ে অধিক পরিমাণ ময়লা লেগে আছে নাপাকি লেগে আছে আপনি এটা খোলা ছাড়া উপায় নাই তাইলে আমরা যে যারা বিশেষ করে আমরা এখন তো সবার বাথরুমগুলাই খুব পর্দা সহকারে যেটা পর্দা যদি থাকে আপনি উলঙ্গ হয়ে ও গোসল করতে পারবেন তবে বারবার যেন কাজটা না করেন কারণ রাসুল্লা সাল্লা বলেছেন বারবার যারা উলঙ্গ হয় তাদের লজ্জা কমে যায় আর যাদের লজ্জা নাই তাদের কিন্তু ঈমানও নাই সুতরাং এর থেকে সতর্ক থাকা উচিত আমি মনে করি